নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ তৈরি করব চিলি সয়াবিন। তার জন্য এই দেখুন, প্রথমেই আমি সয়াবিনগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সয়াবিন থেকে চিপড়ে চিপড়ে জল বার করে আরও একটি আলাদা পাত্রে রেখে দেব। সমস্ত সয়াবিন থেকে এভাবে জল চিপড়ে চিপড়ে বার করে নিয়ে আমি একটি আলাদা পাত্রে রেখে দিলাম। এই দেখুন, সমস্ত সয়াবিনগুলো জল ঝরানো হয়ে গেছে। এবার আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি একটি পাত্রে। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সঙ্গে দিয়ে দেব এই ডিমের সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ঠিক যতটা পরিমাণে ময়দা দিলাম ঠিক ততটা পরিমাণেই দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না পেলে তার বদলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে কোনো জল দেব না, কারণ সয়াবিনের মধ্যে একটু হলেও জল থেকে যায়। এবার এর মধ্যেই সেই সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মেখে নেব। এবার সয়াবিনের সঙ্গে এই ব্যাটারে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করতে করতেই সয়াবিন থেকে জল বেরিয়ে আসবে। দেখুন, মাখতে মাখতে জল বেরিয়ে আসছে। যদি খুব টাইট বলে মনে হয় তখন সামান্য একটু জল দিয়ে মেখে নেবেন, আমার জলের প্রয়োজন পড়ছে না। এই দেখুন, খুব ভালো করে কষলাতে কষলাতেই সয়াবিন থেকে জল বেরিয়ে যাচ্ছে, আর দেখুন ব্যাটারটা পাতলা পাতলা হয়ে যাচ্ছে। খুব ভালো করে মাখা হয়ে গেল ব্যাটারের সঙ্গে সয়াবিনটা। এবার চলুন সয়াবিনগুলো ভেজে নিই। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ব্যাটারে চোবানো সয়াবিনগুলো ভেজে নেব। এরকম একটা একটা করে ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, যে লাল লাল হয়ে গেছে। এবার এই সয়াবিন ভাজাগুলো তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ব্যাটারে চোবানো বাকি সয়াবিনগুলো আমি একইভাবে ভেজে নেব। ব্যাটারে চোবানো বাকি সয়াবিন কটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই সব কটা সয়াবিন তুলে নেব। সয়াবিন ভাজার পর কড়াইতে যা তেল ছিল সেখান থেকে কিছুটা তেল তুলে নিয়েছি। এবার বাকি কিছুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচি। এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, আবার নরমও হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব একটা ক্যাপসিকাম কুচি। এখানে বড় সাইজের একটা ক্যাপসিকাম ছিল, সেটা মিশিয়ে দিলাম। ক্যাপসিকামটাও এই পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নেব।
এবারে পেঁয়াজ ও ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। দিয়ে দেব রসুন বাটা। মশলাগুলো এর সঙ্গে ভেজে নেব একবারে। এই মশলাগুলো বাড়িতে আমার আগে থাকতেই মিক্সিতে পেস্ট করা ছিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো এটা, হলুদ, ধনে গুঁড়ো, আর সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর শেষে দিয়ে দিচ্ছি লবণ। এবারে গুঁড়ো লঙ্কাগুলো আর গুঁড়ো সব মশলাগুলো সব একবারে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে চিলি সোয়াবিন করার জন্য যে সসগুলো প্রয়োজন একে একে সেই সসগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিলি সস। এবার দিয়ে দেব টমেটো সস। চিলি সস আর টমেটো সসের পরিমাণটা ব্যালেন্স করবেন। আর খুব সামান্য পরিমাণে দিয়ে দেব এই সোয়া সস। খুব ভালো করে সমস্ত সসগুলো মিক্স করে নেব। তাহলে সসের কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই দেখুন 1 মিনিট রেখে দিচ্ছি, কি করে বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এই দেখুন মশলার গা থেকে এই যে সাইড থেকে তেল ছেড়ে গেছে, তখনই বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে জল দিয়ে দেব। সোয়াবিন খুব ভালো করে ভাজা আছে, তাই খুব বেশি জল দিয়ে দেব না, পরিমাণ বুঝে জল দিয়ে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এরকম অবস্থায় আমি একটু গরম মশলা মিশিয়ে দিলাম। গরম মশলা মেশানোর পর এবার এই ফুটন্ত ঝোলের মধ্যেই এই ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিলি সোয়াবিন রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে বাজারে রেডিমেড যে চিকেন কারি মশলা কিনতে পাওয়া যায় সেই মশলা খানিকটা একটু দিয়ে আমি নামিয়ে নেব। এই যে রেডিমেড চিকেন কারি মশলা এই ঝোলের মধ্যে এরকম করে একটু মিশিয়ে দিলাম। দারুণ দেখতে হয়েছে দেখুন। এইভাবে যদি আপনারা চিলি সোয়াবিন রান্না করে খান তাহলে মাছ মাংসের আর প্রয়োজন পড়বে না। এই চিলি সোয়াবিন দিয়েই থালার পর থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। দারুণ গন্ধ বেরোচ্ছে।
এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামিয়েই আপনাদের কাছে চিলি সয়াবিন নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন এই চিলি সয়াবিন দিয়ে গরম গরম ভাত, রুটি, চাউমিন দারুণ লাগবে। এই চিলি সয়াবিনের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার চিলি সয়াবিন খেয়ে দেখবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।